অনুরোধ করছি আজকের এই পর্বে শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যিনি এসেছেন এই প্রোগ্রামকে সামনে রেখে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমদিন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেবকে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। স্টুডিও আগত হযরত উলামায়ে কেরাম, ফজলাবৃন্দ, বাংলা টিভির অগণিত দর্শকবৃন্দ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের পক্ষ থেকে এবং মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতায় এবং আয়োজনে আজকের এই পাগড়ি বিতরণ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিগত 2012 সালের 21 এবং 22 ডিসেম্বর এই ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার উপজেলাদেরকে আমরা বিগত 30 বছরে যারা ফারিগ হয়েছিল তাদেরকে পাগড়ি বিতরণ করেছি বাংলাদেশে, যার আপনারা অনেক দেখেছেন, আপনারা এই দেশে মিডিয়ার মাধ্যমে বাংলা টিভির মাধ্যমে আমরা দেখেছেন। আমরা চিন্তা করলাম আমাদের অনেক ফজলাবৃন্দ এবং আমাদের উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের এই বিশ্বনাথের অনেক মুরব্বী আনে কেরাম ব্রিটেনে অবস্থান করছেন, ওনাদেরকে নিয়ে আমাদের এই ফজলাবৃন্দকে ব্রিটেনে আমাদের একটা আয়োজন করা যায় কিনা এই চিন্তা ভাবনা আমরা যখন করি তখন আমাদের এই মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিয়ে এরকম একটা আয়োজনের দিকে উদ্বুদ্ধ করলেন। তাই আমরা আজকের এই ফুজালাদেরকে এই পাগড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আপনারা বিকেল 6টা থেকে এই অনুষ্ঠানে দর্শক হিসাবে আসেন এবং আমি আশা রাখবো রাত 1টা পর্যন্ত আপনারা আমাদের জন্য এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ এখানে ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, ব্রিটেনের ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, মুরব্বিয়ানে এখানে উপস্থিত আছেন, ওনারা দু থেকে কথা বলবেন। আর আমি বিশ্ব দীর্ঘ কথা বলতে চাই না, যেহেতু আপনারা বারবার এই জামিয়া আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়ার অ্যাড দেখতেছেন, আমাদের কাজের উন্নয়ন দেখতেছেন, আমাদের মাদ্রাসা মহিলা শাখা এবং পুরুষ শাখার দুই মাদ্রাসারই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আমাদের তালিমি উন্নয়নের চিত্র আপনারা অবলম্বন করছেন। তাই আমি এরকম আর বিস্তারিত বলতে চাই না, আমি আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগত মেহমানদেরকে সময় বরাদ্দ দিয়ে আমাকে শেষ করছি। সালাম জাজাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম সম্মানিত প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে। আমরা সংক্ষেপে হলেও কিছু কিছু কথা আমাদের দর্শকদের মেহমানদের কাছ থেকে শুনবো। আমরা আশা করবো লাইভ প্রোগ্রাম আমাদের ভুল ত্রুটি হতেই পারে, এই প্রোগ্রাম যদি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রেডকোট মসজিদের সম্মানিত ইমাম মৌলানা সাহেবুল করিম মাসুক। আমি মৌলানা সাহেবকে বিনীত অনুরোধ করছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ সম্মানিত বাংলা টিভির উপনীত দর্শক বৃন্দ, আমি একটি কথা বলতে চাই যে আমরা সকলে জানি আমাদের সিলেটের মধ্যে ইসলাম নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল মুজাহিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। একটা গাছ প্রথমে রোপণ করতে হয় আর গাছটা রোপণ করার পরে এর পিছনে পানি দিতে হয়। তো ইসলামের বীজ প্রথম রোপণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই গাছের পিছনে পানি দিয়েছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন, তার কারণে আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে। ঠিক তদ্রূপ সিলেটের মধ্যে ইসলামের বীজ রোপণ করেছিলেন হযরত শাহজালাল মুজাহিদুল্লাহ মনি রহমতুল্লাহ আলাইহি এবং এই গাছের পিছনে পানি দিয়েছিলেন হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি কি খেয়েছিলেন তার এই যে অগণিত বিশেষ বিশেষ তার খলিফাদেরকে খলিফাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে এক একজন স্টারের মতো। বাংলাদেশের মধ্যে যেখানেই মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে ইসলামের কাজ চলতেছে সেখানে দেখা যায় হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির কোনো একজন শিষ্য। আজকে পুরা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হযরত
শেখুল ইসলাম আহমদ শফির দামার বরকাতুহুমর নেতৃত্বে এর উনিকে উনি হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহির শিষ্য ঠিক তদ্রুপ বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং তারই খলিফা এই কারণে হযরত এই মাদ্রাসার মধ্যে আমি বলবো হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহির খাস পূজাত রয়েছে যার কারণে দিন দিন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা তরক্কি হইতেছে আজকে কয়েকদিন কত মনে হয় কয়েকদিন আগে বাংলাদেশও বিশাল ফুজালা সম্মেলন করেছিলেন সেখানে হাজার হাজার ছাত্রদেরকে পাগড়ি বিতরণ করা হয়েছে আজকে ব্রিটেনেও সেই মাদ্রাসার অনেক শিষ্য অনেক ফুজালা এবং ফারিগিন হল আছেন আজকে দেওয়া হবে সেই অনুষ্ঠানে আমি শরিক হতে পেরে নিজেকেও ধন্য মনে করছি এবং উত্তর উত্তর সেই মাদ্রাসার দিন দিন তরক্কি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খলিফা তিনি এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু কথা রাখবেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সাথে তার আত্মার সম্পর্ক প্রতিনিয়ত তিনি যখন দেশে যান বিশাল তিনি চ্যারিটি প্রোগ্রামও করেন বাংলাদেশের জন্য বিশ্বনাথ মাদ্রাসাকেও তিনি অনেক ভালোবাসেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন টিভি পর্দায় যাকে আপনারা নিয়মিত দেখেন হযরত মাওলানা সালে আহমদ হামিদি সাহেবকে আমি অনুরোধ করবো কিছু কথা রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله شمست پرشنگ سبحان رب العالمين اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك সাথে সাথে দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সাল্লাল্লাহু আলা জামিউল মালাইকাতি ওয়াল মুরসালিন ফারহাম ইবাদাকাল মুমিনিন মিন আহলি আসসামাওয়াতি ওয়াল আরদিন ওয়াখতিম লানা বিখাইর ওয়াফতাহ লানা বিখাইর ওয়া বারিক লানা ফিল কুরআনিল আযীম আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত ওলামায়ে কামদেরকে যাদের আত্মত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে সারা বিশ্বে ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছে তার একটি জ্বলন্ত এবং দৃষ্টান্ত এবং হচ্ছেন বিশ্বনাথের হযরত মাওলানা শেখ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি যতবার মাদ্রাসা দেশে যাই মাদ্রাসায় যাই দেখে আসি মাদ্রাসায় কিছুদিন আগে যখন দস্তারবন্দি সম্মেলন হয়েছিল কয়েক হাজার ছাত্রদেরকে পাকড়ি দেওয়া হয়েছিল প্রায় অর্ধলক্ষ মানুষের উপস্থিতিতে সেই বিশাল সমাবেশ হয়েছিল আজকে ব্রিটেনের মাটিতে বিশাল আয়োজন করা হয়েছে ব্রিটেনের বড় বড় ওলামায়ে কেরাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমবেত হয়েছেন সবচেয়ে বড় আনন্দের কথা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা শেখ ইমদাদুল হক সাহেব দামত বরকাতুহুম তিনি এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনাথ মাদ্রাসাকে কবুল করুন যারা এই মাদ্রাসার জন্য খেদমত করেছেন যারা খেদমত করতেছেন মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছেন আল্লাহ সকলকে যেন দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন আজকে আপনারা এই সুন্দর প্রোগ্রাম দেখতেছেন ওলামায়ে কেরামদের সাথে কথা কাছ থেকে কথা শুনবেন আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমি শুধু আপনাদের সকলকে একটি কথা বলবো যে ভাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত এইভাবে বিশ্বনাথ মাদ্রাসার জন্য প্রসারিত করবেন আল্লাহ দুনিয়াতেও আপনাদেরকে জাযা দান করবেন পরকালেও জাযা দান করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ খাইরান অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা শুনছিলাম মাওলানা সালে আহমদ হামিদি সাহেবের কাছ থেকে দর্শক ভাই বোনেরা আমরা এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য আমাদের কমিউনিটি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দিন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে সাহেবকে আমাদের সামনে মাদ্রাসার ব্যাপারে মাদ্রাসাকে সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা উনি রাখবেন জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাই বোনেরা আজকে এই যে অনুষ্ঠান এটা আমার কাছে অত্যন্ত ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠান এই ব্রিটেনের এই মিডিয়া জগতের মধ্যে আমি দেখতে পাচ্ছি
সেজন্য আমি খুবই আনন্দিত এবং উদ্বেলিত যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বনাথ মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন তাদেরকে এখানে সনদ দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। এটা হচ্ছে সমাবর্তন। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমাবর্তন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা আজকে বিশ্বনাথ মাদ্রাসা এই ব্রিটেনের মাটিতে আজকে সমস্ত দর্শকের জন্য নিয়ে এসেছে। এবং আমি মনে করি এই অনুষ্ঠানটা মর্যাদার দিক থেকে অত্যন্ত মোবারক একটা প্রোগ্রাম। এখানে বুখারী শরীফের সবকদানের মাধ্যমে ছাত্রদেরকে যারা ফারিগ হয়েছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এবং অনেকেই মাদ্রাসাগুলোতে এই ধরনের অনুষ্ঠান করা হয় কিন্তু এই ধরনের অনুষ্ঠানে ব্যস্ততার কারণেই হোক আর দূরত্বের কারণেই হোক অনেকেই জয়েন করতে পারেন না, কিন্তু এই পাগড়ি প্রদান এবং পাগড়ি গ্রহণের মধ্যে যে মর্যাদা, যে আনন্দ, যে পরিতৃপ্তি এবং যে প্রতিশ্রুতি একজন ছাত্রের কাছ থেকে চলে আসে এবং ইলমের যে ধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাওয়াতুরান সিনা বসিনা যেভাবে চলে আসতেছে 1500 বছর ধরে, সেটাই এক এক করে উস্তাদের থেকে ছাত্রের কাছে, ছাত্রের থেকে তার ছাত্রের মাধ্যমে যে ধারা অব্যাহত চলে আসছে তারই ধারাবাহিকতায় উস্তাদের পক্ষ থেকে ইজাজত দেওয়া হয় ছাত্রকে পাগড়ি প্রদানের মাধ্যমে। এবং এটা যারা ছাত্র তাদের জন্য জীবনে একটা স্মৃতিময় ঘটনা এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ ঘটনা। আজকে এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এতে আমি সামিল হতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। এবং আমি আমার পক্ষ থেকে এখানে যারা সাতেজাই কেরাম যারা উপস্থিত আছেন ওনাদের প্রতি আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি, বিশেষ করে হযরত মাওলানা শেখুল হাদিস ইমদাদুল হক সাহেব হবিগঞ্জি দামাত বরকাতুহুম, যিনি অসংখ্য গণিত শেখুল হাদিসের উস্তাদ, যিনি আরবিতে বুখারী শরীফের বিশাল ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, আজকে তিনিও এখানে সৌভাগ্যক্রমে উপস্থিত। যারা ছাত্র তাদের জন্য সেটা সৌভাগ্যের কারণ আমি মনে করি। তো আমি আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করি, বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদ্রাসার সাফল্য কামনা করি এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, এবং আমরা মনে করি যে মুসলমান হিসেবে আমরা সবাই মাদ্রাসার সাথে আমাদের তাল্লুক আছে, এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন এবং দিনে দিনে দীন ইসলামের ইলমে দিনের এই মার্কাজগুলা, এই খনিগুলো যাতে ইলম বিতরণ করতে পারে, আমাদের সমাজকে আরো সমৃদ্ধ করতে পারে, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাঙ্গীন তৌফিক এবং নুসরত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম অধ্যাপক মোল্লানা আব্দুল কাদের সালেহ সাহেবের কাছ থেকে। আমরা এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো আপনাদের আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে হলেও কিছু কথা নিয়ে আসার জন্য, যিনি ইতালি থেকে আমাদের সাথে রয়েছেন। আমি মোল্লানা মিজানুর রহমানকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসার জন্য নিমন্ত্রণ করছি। ওলামা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, ইতালি ওলামা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান খাতিব, রোম জামে মসজিদ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، আমি প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ পাক ইলমে দ্বীনের এত সুন্দর একটি মজলিসে আমাকেও আসার তৌফিক দান করেছেন, এবং আমি আল্লাহ পাকের কাছে কামনা করছি যে আমার এই শরীক হওয়াটা যেন আল্লাহ পাক নাজাতের একটা জারিয়া বানিয়ে দেন। আমি অনুরোধ করব শুধুমাত্র বাংলা টেলিভিশন নয়, যতগুলো মিডিয়া আছে এমন সুন্দর ইসলামিক প্রোগ্রামগুলোকে তারা যাতে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয় আর মানুষ এ সমস্ত প্রোগ্রাম দেখে যাতে ইসলামের দিকে আসা তাদের জন্য সহজ হয়ে যায় আহ্বান আমি মিডিয়াকে জানাবো। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো জামিয়া মাদিনাতুল উলুম যে মাদ্রাসা, কষ্ট করে তারা এত দূর দূরান্ত থেকে এসেছেন, সফর করে এসেছেন, এবং যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে। আমি সংক্ষিপ্তই বলি যে যখন আমাকেও পাগড়ি দেওয়া হলো আমার খুব মনে আছে যে আমাদের উস্তাদ একথা বলেছিলেন যে পাগড়ি দেওয়ার অর্থ কিন্তু এটাই যে তোমার মাথার উপরে গোটা ইসলামের বোঝাটাকে চাপিয়ে দেওয়া হলো। তা আমরা সে কথাই আজকে বলবো যে যারা আজকে এখানে পাগড়ি গ্রহণ করবেন তারা এটা মনে করেই যেন সারা দুনিয়াতে ইসলামের এই বোঝাকে সম্প্রসারণ করতে পারেন, পৌঁছিয়ে দিতে পারেন। আমি এই কামনা রেখেই আজকে আমার আলোচনা শেষ করবো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।
এ পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষেপে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি। জামিয়া মাদানিয়া ইসলামিয়ার মহাদ্দিস এবং শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ এর সুযোগ্য জামাতা জনাব মাওলানা বশির আহমদ সাহেব। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث সম্মানিত আজকের বাংলা টিভিতে অনুষ্ঠিত দস্তারে ফজিলত তথা পাগড়ি বিতরণী অনুষ্ঠানের উপস্থিত উলামায়ে কেরাম হযরত এবং বিশ্বনাথের মুরব্বিয়ানে কেরাম হযরত এবং জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সর্ব ধরনের সাহায্য সহায়তাকারী ইসলাম প্রিয় যুবক বৈষব এবং আজকে বাংলা টিভির অনুষ্ঠানের দর্শক সম্মানিত ভাই এবং যুবক এবং মুরব্বিয়ান এবং সম্মানিতা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই দস্তারে ফজিলত পাগড়ি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হইতে পাইরা আমি নিজে নিজেই আনন্দিত, কারণ আমি এই জামিয়া মাদানিয়ার একজন সন্তান। আমি দীর্ঘ সরব থেকে দোহরায় হাদিস পর্যন্ত, দোহরায় হাদিস তখন ছিল না, আমাদেরকে দিয়েই শুরু হয়েছিল দোহরায় হাদিস। আমি প্রথম বছরের ফারিগিনদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, আজ থেকে আমি ফেরাগতের পর থেকে 18 বছর থেকে এই মাদ্রাসায় শিক্ষকতা করতে এসেছি। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহিকে, এবং উনি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ে গোটা বিশ্বনাথ উপজেলাবাসী, জানাইয়ার অনেক মুরব্বিয়ানে কেরাম, রাজনগরের অনেক মুরব্বিয়ানে কেরাম, রামদানা গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম, সীমন্তলা গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম, মিরসর গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম, এক কথায় গোটা উপজেলাবাসী যে সমস্ত মুরব্বিয়ানে কেরামরা প্রতিষ্ঠা লগ্নে হজরতের সাথে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, চেহা দিয়া, পয়সা দিয়া, সর্বধরনের কুরবানি দিয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়া গেছিলা। আজকে দুনিয়াত নাই, হজরত সহ হজরতের সহযোগী সকল মুর্দেকান হলে কবরে আল্লাহ বেহেস্তের বাগিচা বানাবে, আমিন। এবং এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দাইম রাখবে, আমিন। আর আজকে যারা দস্তারে ফজিলত গ্রহণ করবা তারারে আলিমে বা আমল বনার তৌফিক দান করবো, আমিন, এবং আজীবন ইসলামের খেদমত করার তৌফিক দান করবো। আর আজকে যারা বাংলা টিভি অনুষ্ঠানের দর্শক আছেন, মা ও বোনেরা, তারা প্রত্যেককে এবং আপনার যুবক বৈষব এবং মুরব্বিয়ানে কেরাম যারা অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের খেদমতে আকুল আবেদন। আপনারা শুধু জামিয়া ইসলামিয়া মাদানিয়া নয়, এই ধরনের দিনী তরস্কার মধ্যে আপনারা মুক্ত হস্তে দান খয়রাত করে দুনিয়া এবং আখেরাতের অশেষ সওয়াব হাসিল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বোনেরা। ফাঁকে ফাঁকে আপনাদের সুযোগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার রয়েছে, যারা এতক্ষণ ধরে কথা শুনছেন এবং আপনাদের চিন্তা আছে যে মাদ্রাসা তো অনেক সহযোগিতা আমরা আগেও করেছি, আজকেও করতে যাচ্ছেন, এই ফাঁকে এই সুযোগটা হাতছাড়া করবেন না। অনেকেই ডোনেশন লাইনে কল করছেন সহযোগিতার জন্য, রিমাইন্ডার আমাদের কাজ রিমাইন্ডার দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা একটু চেষ্টাও করেন যে মাদ্রাসাটাতে অনেক মানে অনেক বড় প্ল্যান নিয়ে সামনে আসা হবে ইনশাল্লাহ, রমাদান মাসে আমরা আসবো, এই ফাঁকে আজকে ওই সময়টাকে আপনারা কাজে লাগান। এত বড় বড় ওলামায়ে কেরামরা রয়েছেন যারা আপনাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আমি চলে যাচ্ছি, আবারও আমরা কথা শুনবো, আমরা আশা করছি আপনারা ধৈর্য সহকারে শুনছেন। একটু ব্যতিক্রম, এখানে অডিয়েন্সে যারা আছেন তারা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আপনারা যারা ঘরে বসে আছেন তারাও আপনারা, আমরা আশা করছি আপনারা কথাগুলো থেকে লাভবান হচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা শুনবো, আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মাওলানা সামিরউদ্দিন সাহেব, যিনি মুহাদ্দিস জামিয়া মাদানিয়ার এবং পাশাপাশি প্রধান শিক্ষক জামিয়া মাদানিয়ার এই মহিলা শাখার সম্মানিত প্রধান শিক্ষকের কাছ থেকে। আমরা মাওলানা সামিরউদ্দিন সাহেবকেও রিকোয়েস্ট করবো, বিনীত আবেদন জানাবো, কাইন্ডলি যদি মঞ্চে আসেন এবং দু একটা কথা আমাদের উদ্দেশ্যে বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে হলো আদর্শ ভাই বোনেরা, আপনারা ফোন করতে থাকুন, হয়তো এখানে লাইভ প্রোগ্রাম আমাদের সাথে কথা বলতে পারছেন না, আমাদের প্রতিটা সেকেন্ড তো মূল্যবান, আপনাদের প্রতিটা মিনিট মূল্যবান, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমরা আমাদের সময় শেখের কাছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ,
ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল মাদানিয়া, যার আলোচনা করে আমার জীবন শেষ হয়ে যাবে, তার আলোচনা গুণ প্রশংসা শেষ হবে না। উনির জীবনে সর্বপ্রথম যে সমস্ত মুরব্বিয়ান যুবক এবং দিনদরদি মুসলমান ভাই বোন নিয়ে যারা এই প্রতিষ্ঠান গড়েছিলেন এক মুষ্টি দুই মুষ্টি দান দিয়ে চাউল দিয়ে, এরা অনেক কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ যেন তাদের কবরে বেহেশতের বাগিচা বানিয়ে দিয়ে। উনির জীবনের যে আপ্রাণ চেষ্টা করেছেন, চেষ্টার জীবনের শেষ মুহূর্তে তার ফলাফল দেখা গেছে। যেদিনে তিনি ইন্তেকাল করেন এই দিন ছিল শুক্রবার, এই আগের দিনের নাম ছিল বৃহস্পতিবার। ওই দিনে সিলেট সিটি পয়েন্টে একটা প্রতিবার সভার আপনার তিনি সভাপতি ছিলেন, যদিও সবাই আসতে পারেন নাই কিন্তু এরপরেও তিনি সভাপতি ছিলেন। এই বিশ্বনাথের কিছু সন্তান তাহারই প্রচেষ্টায় তাহারই মেহনতে বিশ্বনাথের গড়ে গড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আজ ইসলামের বাতি জ্বলতেছে। আমি আশা করি কিয়ামত পর্যন্ত তারই ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে কিয়ামত পর্যন্ত বিশ্বনাথে ইসলামের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সংক্ষেপে এত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, হজরত হঠাৎ করে শেষ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি রব্বুল আলামিন তোনাকে নেক হায়াত দান করুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেহমান ওলামায়ে কেরাম, আমরা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা বিশেষ করে দেখানোর সুযোগ কম। বিশেষ করে আমাদের সাথে যে শেখুল হাজি সাহেব রয়েছেন এবং আগেও বলা হচ্ছে উনার, আমরা আশা করবো উনি যে সময় দোয়া পরিচালনা করবেন, আমরা সবাই দোয়াতে শরিক হবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেহমানে মুশাহিদ দেয় আমির হুজুর মহতামিম দেয় আমির মাদ্রাসা সিলেট। আমি সম্মানিত হজরতকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বাংলা টিভির দর্শক বৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমাকে ধন্য মনে করছি আজকের এই ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। পাশাপাশি মরহুম আশরাফ আলী সাহেবের সাথে আমার অনেক গভীরতা ছিল, ওনার জীবদ্দশায় এই মাদ্রাসার মজলিসে শুরার সদস্য আমি ছিলাম। এখন উনি দুনিয়াতে নাই, ওনার যোগ্য সন্তানেরা মাদ্রাসার দায়িত্ববার হাতে নিয়েছেন, আমাকে আবার নতুন করে এই মাদ্রাসার মজলিসে শুরার সদস্য হিসাবে গ্রহণ করেছেন। আমিও তাদের দাওয়াতে এই মাদ্রাসায় সব সময় আসি। আলহামদুলিল্লাহ এই আমাদের সামনে মাদ্রাসার চিত্র রয়েছে। এত কম সময়ে আপনাদের ব্রিটেন থেকে এবং দেশ থেকে চতুর্দিক থেকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা ওইখানে চলে যাইতেছে, সুষ্ঠুভাবে তারা ওইগুলি পরিচালিত করতেছেন, যেগুলি আমরা বছরে এক দুবার হলেও ওখানে যাই এবং সব কিছু আমাদের চোখে আমরা দেখি। এত থলি গড়ি করে সিলেটের কোথাও কোনো প্রতিষ্ঠানে তো উন্নতি করতে পারে নাই, এই জামেয়া মাদানিয়া যেভাবে উন্নতি করেছে। পাশাপাশি এই এলাকার দেশে হোক আর বাইরা হোক, সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে মাদ্রাসার জন্য শ্রম দিয়ে যাচ্ছেন, যার ফলে শুধু প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানে লেখাপড়ার মানও অনেক উন্নতি লাভ করেছে। যেখানে 8 থেকে 10 জন দাওরায়ে হাদিসের ছাত্র ছিল,
এক দু বছর আগে এই জায়গাতে ত্রিশের কৌটায় চলে গেছে এখন দরায় হাদিসের ছাত্র। সুতরাং আপনাদের শ্রম, আপনাদের মেহনত, আপনাদের কোরবানি ওইটা ব্যর্থ যাবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা আমরা সবাই মিলে বিশ্বনাথ না, আমাদের সব কওমি মাদ্রাসাগুলি যেখানে যার সুযোগ আছে আমরা সহযোগিতার হাত বাড়াই এবং এইগুলিকে সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুসাহিব আমির সাহেবের কাছ থেকে। অনেক কষ্ট করে তিনি আজকে ব্রাডফুড থেকে এখানে এই প্রোগ্রামে যোগ দিয়েছেন বিশ্বনাথ মাদ্রাসার এই সুন্দর আয়োজনে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া দারুল কোরআন সিলেটের সম্মানিত প্রিন্সিপাল, সাবেক সাংসদ, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের সাবেক এমপি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল ক্ষমতার মালিক রাজাদিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেননি, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দিয়ে তারই ধারাবাহিকতায় দৌলতে ইমান নসিব করে আমাদের জবান দ্বারা শান্তির বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার তো সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের পাগড়ি বিতরণী অনুষ্ঠান আজ বিলেতে অনুষ্ঠিত হচ্ছে, সাত সমুদ্র তেরো নদীর ওপারে। গেল বছর অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ পরিবেশে মাদ্রাসা ক্যাম্পাসে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই সমাবেশ হয়েছিল, আমিও সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আজকে এখানে সকলের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, বিশেষ করে জামিয়া মাদানিয়া বিশ্বনাথের এক সময়ের সুযোগ্য শাইখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদুনাল মুহতারম, যার কাছে প্রায় 29 বছর আগে দাওরায়ে হাদিসের সনদ আমরা নিয়েছিলাম, বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যমণি হযরতুল আলাম ইমদাদুল হক হবিগঞ্জি দামাত বারাকাতুহু মাঝ এখানে উপস্থিত হয়েছেন, যিনি এই মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস। আজকে যাদেরকে পাগড়ি বিতরণ করা হবে, পূর্ববর্তী বক্তারা সংক্ষিপ্তভাবে হলো উচ্চারণ করেছেন, যারা পাগড়ি পাবেন তাদের দায়িত্ব বেড়ে যাবে। কঠিন এই ফিতনার যুগে আম্বিয়া একরামের সফল উত্তরাধিকারী হিসাবে এই কওমি মাদারিসের উলামা একরামদের উপর সেই জিম্মা অনেকাংশে বর্তায়। আজ সেই কওমি মাদ্রাসাগুলো বিভিন্নভাবে ফিতনার সম্মুখীন। কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেবার জন্য শতমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করতে হবে আমাদের ইমানি বলে বলিয়ান হয়ে, আমাদের যোগ্যতার নিরিখে। যারা পাগড়ি পাবেন তারা সেই যোগ্যতা নিয়েই দেশ এবং বিদেশে ইলমের সেই সেবা তারা করে যাবেন বলে আমরা বিশ্বাস করি। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি শুধু বৃহত্তর সিলেটি নয় বাংলাদেশের উলামায়ে কেরামের দিকপাল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে তার কাছে ঋণী। আমি মহান জাতীয় সংসদের সদস্য হবার পেছনে যার সবচেয়ে বেশি বড় অবদান ছিল তিনি হলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি। হযরতের সেই অবদান জাতির প্রতিটি সেক্টরে রয়েছে। আজ সেই জামিয়া মাদানিয়া বিশ্বনাথ এখন একটি মহির হয়ে পরিণত হয়েছে। জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফারিগিন দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, ঠিক তেমনিভাবে আমরা আজকে এখানে পাগড়ি বিতরণী অনুষ্ঠানে এসেও অনুভব করলাম সেই ব্রিটেনের মাটিতে জামিয়া মাদানিয়া বিশ্বনাথের
পারিগিনরা রয়েছেন, এখানে জামিয়া মাদেনিয়া বিশ্বনাথের শিক্ষকরাও রয়েছেন। সেই জামিয়া মাদেনিয়া বিশ্বনাথের অবদান বাংলাদেশ এবং দেশের বাইরে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা মনে করি সবাই এক হয়ে যদি আমরা দিনের খেদমতের জন্য প্রচেষ্টা চালাই, ইনশাআল্লাহ 700 কোটি বনি আদমের এই বিশ্বে যদিও আমরা 200 কোটি মুসলমান, আমাদের ইমানই বলে যদি আমরা বলিয়ান হতে পারি, ইসলামের শত্রুরা ধারাবাহিকভাবে অবশ্যই পরাজিত হতে বাধ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা যদি ইমানই বলে বলিয়ান হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি সাহায্য করেন, খলুসিয়তের সাথে যদি আমরা আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন